আচ্ছা না দেখতেছি, হ্যাঁ ঘটনা মানে একজন কাজ করলে আরেকজন চায় থাকবো, তাহলে কথা কব কেন? আরে কথা বলার জন্য তো একজন মানুষ নিয়ে এসেছি আমরা, তাকে পরিচয় না করে অন করো, তারপর মানে লাইভটা অন করো, তাকে দেখুক মানুষজন। সব অন, সব চলতেছে, কি চলতেছে তাহলে চেক করে নেই। মানি মানি আবি মারো মুঝে ভাই, মারো কই মুঝে মারো, জজবাত বদল দি, হালাত বদল দি, মেরা স্ট্যাটাস বদল দি, হ্যাঁ আমার সব উপর সে বিশ্বাস বদল দি। হ্যাঁ তাই তো, লাইভ তো চলে, ও সাউন্ড আছে, আরে বা বা বা, হ্যাঁ সাউন্ড আছে, এবং যেহেতু সাউন্ড আছে তার মানে দেখা যায় যে আজকে আমাদের সঙ্গে সুলাইমান আছে। আপনি লাইভ দেখতে পাবেন, সেখানে কমেন্ট করবেন আজকে আমাদের সঙ্গে সুলাইমান। নতুন কি আসছে? তাজা তাজা হচ্ছে যে এক রুগী ডাক্তার, রুগী নিয়ে তার বউ ডাক্তারের কাছে গেছে। আচ্ছা তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলতেছে রুগীর কি হয়েছে, মহিলা বলতেছে যে আমার জামাই বিষ খাইছে। তো রুগী বলতেছে মিশা কথা ডাক্তার সাহেব, আমি বিষ খাই নাই, আমি হারপিক খাইছি। বিষ খাওয়া এত সোজা না, এটা একটা মানে বলছে আপনার জামাই নাকি বিষ খেয়ে মারা গেছে। জি স্যার আপনি ঠিকই শুনছেন, আমার জামাই বিষ খেয়ে মারা গেছে। তাহলে তার গায়ে এত আচরের দাগ, মায়ের দাগ কেন? বিষটা খাইতে চাইতেছিল না কোনো ভাবে, সে বিষটা খাইতে চাইছিল। কিছু মানুষের দেহ শরীরে দেখবি যে বিষ কাজই করে না, সে বিষক্ষয় হয়। যেমন হচ্ছে এই সুইসাইড করার জন্য এক লোক 50টা ঘুমের ওষুধ খাইছে, হ্যাঁ তারপরে বিষে বিষক্রিয়া হওয়ার কারণে কি হয়েছে, 150 ঘন্টা পরে সে আবার ঘুমের থেকে উঠতে গেছে। তেমনি এক লোক ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলতেছে ডাক্তার সাহেব আমি তো আত্মহত্যা করার জন্য অনেক ট্রাই করছি, আত্মহত্যা মানে হয় না, মরণ আসে না, ঠিক আছে। তারপরে মনে করেন যে এই আমার এই যে শরীরে বিভিন্ন ধরনের অসুখ আছে, ক্যান্সার আছে, ডায়াবেটিস আছে, এই আছে সেই আছে, তারপরেও তো আমি মরতেছি না, আমার খুব ইচ্ছা, খুব তাড়াতাড়ি আমি মরে যাব, ঠিক আছে। তো ডাক্তার সাহেব বললো যে আপনি পিছনে ঘুরেন, তো পিছন সাইডে একটা রড বাঁধিয়ে দিয়েছে, যে রড বাঁধিয়ে দিলাম, আশা করি উপর থেকে ঠাডা পড়লেও আপনি মরবেন না, যেন আর্থিং হয় আপনি যেন মরে যান, ব্যবস্থা করে দিলাম। আর্থিং মরে যাবেন আপনি, আর্থিং মরে যাবে, সিস্টেম করে দিলাম। বলে যে কি একটা অবস্থা, শান্তি মতো মরবো। আচ্ছা আপনি তো মরা নিয়ে কথা কইতেছে কেন? যেদিন যে যে ফ্লোতে থাকি আমরা, তাই না? আচ্ছা তাহলে আমি জীব বাঁচার নিয়ে কথা বলি, বেঁচে থাকার গল্প বলবো, বেঁচে থাকার গল্প, কাছে আসার গল্প, কাছে আসার, কাছে না বেঁচে থাকার গল্প, না বেঁচে থাকার গল্প যদি বলে যে এক লোকরে আসামি বানাইয়া, ওটা কি বলে যেখানে বিচার হয়, বিচার হয় যেখানে এই যে উকিল থাকে, জজ থাকে, ই থাকে, আদালত, 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 আরে ভাই ডিসপেন্সারি বলে ওটা। শুনলাম প্যারাসিটামল সাহেব আপনি নাকি গাড়ি চাপা দিয়ে 7 জন লোককে মেরে ফেলেছেন। অবজেকশন, নাপাস দিরাপ, মানে ইয়ার ওনার কে বলছে, ইয়ার ওনার উনি ভুল তথ্য দিচ্ছেন, আমি 7 জনকে কোনোভাবেই চাপা দিইনি। তাহলে কয়জনকে চাপা দিছেন? আমি 6 জনকে চাপা দিছি, এক বলদ মরে নাই, ওইটা দাঁড়াইছিল, ওইটার আবার চাপা দিছি। না মরে চিন্তা করলাম যে যদি বইলে দেয়, তাই সাক্ষী আমি রাখি নাই, আমি ওইটার আবার চাপা দিছি। ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা একটা আর কি, ভয়ানক। এর এই ধরনের ঘটনা প্রায় ঘটে আমাদের জীবনে। মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আর কি, যে আগামীকাল সকালে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তো আসামি তো হাসতেছে, আমার বলে 8টার সময় মরবো, আমি ঘুমেতে উঠি রাত এই সকাল 10টা বাজে। এটা হয় এগুলো কেমনে হয় তখন, কেমনে হয় এই যারা মনে করেন যে সকাল 5টার সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, ঘুম থেকে 12টায় দেখ, ওখানে ঘুমের মধ্যে ফাঁসি দিয়ে দেয়। না না কষ্ট হচ্ছে দুইবার হয়,
জীবনে সবচেয়ে মানে বড় কষ্টটা, তার আগে একটু আরাম খাই, আরামে দে, আরাম দে, দুপুরের পরে দে, বিকালের পরে দে, ঘুমের তো উঠি, ভালো মন্দ খাই, তারপরে কোন আশা মিলে আরামের সকালে উঠাইলো ভোর পাঁচটায়, এই ওট ধরেন ফাঁসি কয়েছে কালকে রাতে ফাঁসি দিলি ভালোই তো। ফাঁসি দিব ঝুলতে ঝুলতে মরবেন, তো আসামি বললো যে আমি ইলেকট্রিক চেয়ারই মরবো। পরদিন তাকে নিয়ে হলো, নেওয়া হওয়ার পরে তো আসামি চিল্লাইতেছে, ও বাবা গো, ও মা গো, আপনারা বলছেন যে মরলে কষ্ট হইব না, এখন কষ্ট পাইতাছি কেন? ওই মেয়ে কারেন্ট মোমবাতি দিয়ে কাম জ্বালাইতেছে। শুনলাম তুমি নাকি জেলার গ্রামের লোক, জেলার বলছে তোমার কাজটা আগে করে দিছে। এই জন্য বলি সব জায়গায় পরিচিত লোক কাছে যাবেন না। ওই যে আজরাইল আছে না ভাই, আজরাইল গেছে আর কি ডান কবজ করার জন্য, ঠিক আছে। তো যাওয়ার পরে তো উনি ভাবলো যে একটু অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট করি, তেল তুল মানে যদি কোনো কাজ টাজ হয়, ঠিক আছে। তারপর তো মনে করেন যে সেরকম খাওয়াইছে, খাওয়ানোর পরে খাইতেছে, ওই কি করছে লিস্টির নাম না সবার নিচে নিয়ে আইছে, ঠিক আছে। তো খাওয়ার পর আজরাইল খুব খুশি হয়ে কইতাছে, যা তোর প্রতি আমি সন্তুষ্ট, আজকে লিস্টি উল্টো থেকে আমি কাজ ধরব, নিচের থেকে শুরু করব, নিচের থেকে শুরু করব। এই জন্যই বলে যে মানে রা খেললাম আরে কি মানে কি, ওরে ওর কপালে শনি ঘনাইছে, যেদিক দিয়ে লেখুক কামড়া দিক দিয়ে হয়তো, ঠিক এরকমই মনে করেন যে এক আজরাইল মানে যেটা বলে যমরাজ, হ্যাঁ যমদূত, যমদূত এমন সময় ঘরে কনিং বেল, মানে ওর দুটো দরজা, একটা দরজা আত্মীয় আসে আর একটা দরজা মৃত মানুষ আসে, ওগুলা জান কবজ করবো আর কি। তো যে দরজা মৃত মানুষ আসে ওই দরজা কলিং বেল চাপ দিছে, কে আবার মরলো এই সময় জান কবজ করতে হইব, খুলা দেখা যায় সুলেমান। সুলেমান দাঁড়া রয়েছে, কি ব্যাপার সুলেমান ভাই? এই কথা কল লাগলে সুলেমান নাই, গায়েব হয়ে গেছে। আবার দরজা আটকে যমরাজ ঘুমাইছে, দশ মিনিট পর আবার নক খুলে দেয় সুলেমান, হাঁপাইতেছে, কি ব্যাপার একবার আসলে আমার চলে গেল, আবার নাই সুলেমান। মানে যমরাজ সুলেমানের কথাই কইতে পারতেছে না, সুলেমান আয় আর যায়, আয় আর যায়। এবার তাই খেয়ে পেরেছে, দরজা খুললেই দাঁড়া রয়েছে সুলেমান, কখন আইব? সুলেমান আইসে নগদ যমরাজ কল্লা চেপে ধরে গেছে, এই বেটা ভাই যমরাজ, হ্যাঁ এগুলো কেন করো, যে কোনো জায়গায় এরকম ঘটনা হয়েছে যে বাস্তব কাহিনী, এলাকায় সবাই একটা পোলারে যমরাজ ডাকে, মানে পোলারে ডাকে যমরাজ, যমরাজ সাইজ একটু বেয়া সাইজ, কুটকুটা আমাদের সবাই কেন কেডা গো কয় আমি যমরাজ, মহিলা চিৎকার দিতেছে, ওয়াল লাগো কি দিন কাল আইছে, আজকাল দেখি যমরাজ আসে টিনে বাড়ি খাই। তারপরে বৃষ্টি বা হচ্ছে ঝড়, ঝড় বৃষ্টির, হ্যাঁ খুব এনজয় করার মতো জিনিস, অসাধারণ লাগে, সবচেয়ে বেশি অসাধারণ লাগে যখন রাতের বেলা ঘুমাবে না টিনের উপর বিলাই এটা যাবো, না না ওইটা না, প্রায় প্রত্যেক বাড়ির উপরে দেখবে একটা আম গাছ থাকে, টিনের ঘরের পিছন দিয়ে একটা আম গাছ, ঝড় বৃষ্টি তো হইতেছে টুম টুম করে আম পড়তেছে, এবং কি এক্সাইটমেন্ট যে সকালবেলা সবার আগে উঠে ওই আম কুড়াইতে হবে, নাহলে অন্য কেউ নিয়ে যাবে, কবিতা পড়ে এক্সাইটমেন্ট পাইছিলাম ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ,
আমার মামার বাড়িতে কোনো আম গাছে নেই, আমি কবিতার লগে জীবনে কোনোদিন মিলাই দিয়ে পারি নাই, আমার কাছে মনে হইতো তখন বই মিথ্যা, বই আমি কেন পড়বো? কি কেমন মামার বাড়ি? হ্যাঁ মামার বাড়িতে আম গাছ নাই, আম গাছ নেই ঢাকায়, আমার বাড়িতে ঢাকায় থাকে, এর বাসায় আছে তুলসী গাছ আর দুটো ক্যাকটাস, তারপরে ঝড়ের দিন আসুক বা এমনি আসুক ওই গাছে আম ধরে, ছোট টবের মধ্যে আম ধরে, আম কুড়াতে শুক। আর ভাই যারা টবে আম গাছ পালে তাদের কাছে, তাদের কাছে যদি একটি আমও ধরে ওইটা আম না ভাই, কিডনি, সেটা ঠিক। তবে যারা আম ধরছে মানে ওরে বাপ, আরে বাপরে, আপনি মনে করেন ছাদে আছে, ওই মনে করেন নিচে আছে, খালি আমটা ধরে সুড়সুড়ি দিবেন, দেখবেন উপরে হয়ে পড়ছে, ওদের সাথে আত্মার সম্পর্ক হয়ে যাবে আমের, যে যারা যে টবে মধ্যে এগুলো করে আম। আমি দেখছি আমাদের পাশাপাশি জানলা দিয়ে দেখা যায় পাশাপাশি ছাদ, ছাদে একটা টব আছে, ওই টবের মধ্যে আম গাছে খুব ভালো আম ধরে, আম ছোট হয়ে যাবে প্রতিটা আমি আলাদা আলাদা পলিথিন বাইনা রাখে, এবং ওই পলিথিনের ভিতরে আম বড় হয়। আমার কথা হলো আমরা প্রাকৃতিক বাতাসও পাইতে পারে না, ওর মন দম মন দম এর জায়গা, স্কয়ার সাইজ আম বানাইবো, হ্যাঁ ঠিক কথা, মানে ওরা যেভাবে আমরা প্যাকেট করে রাখে মনে হইতেছে সাত, কিন্তু অগ্ন এমন না যে রাস্তাঘাটে গাছ হইলে ঠিক আছে পোলাবেন ডিল মারে, ছাদের থেকে কে নিবো তোর আম? না নিয়ে যায়, নিয়ে যায় ছাদের থেকে আম নিয়ে হয়, আমাকে লেবু নিয়েছিল দুইটা, আমার মাই যে গালাগালি পারে না তো, আগে চিলে চিলে করতেছে কে যে লেবুটা লয়ে গেছে গা, কালকে রাতে দেখেছিলাম লেবুটা খামো, এটা কিন্তু মানে কলিজাতে লাগে ভাই, আমাদের কাছে লেবু হলে লেবু খাওয়ার সিস্টেম আছে, আমি বলি আমাদের মা আমার লেবু গাছ তিন চারটা, তো লেবু হইলে বড় হইলে পরে পারে একটা করে পারে, বাইরে ডাইনিং টেবিলে তিন দিন থাকবে, কেউ ওটা ধরতেও পারবো না, খাইতেও পারবো না, কারণ লেবু হয়েছে এটাকে দেখছো, এটা যে ছাদে ছিল আমি তো দেখি নাই, এটা আইনা ডাইনিং টেবিলে থাকবে, ভুলে যদি কেউ কাইটা খাইছে তিন দিন থাকবে, তারপরে একদিন খুব আলিশান আলোচনা করে সেলিব্রেশন করে সেই লেবু কাটা হবে, এবং লেবুর ছোকলা সব খাওয়া লাগবে, কেউ যদি লেবুর ছোকলা ফালাইছে তাহলে থাক ভাই, না ঠিক আছে আমাদের কাছে লেবুটা পারলে আপনাদের জানাবো, ভুলেও যাইস না, আগে থেকে এসএমএস করে দিস যেন ভুলে ওই দিনে বাসায় গিয়ে না পৌঁছায়, আর ভুলে চলে আসলেন আর ভুলে আপনি পাতা ওই লেবু পড়েও গেল, আপনি আমার চোখের দিকে তাকাবেন ভাই, এইটুকুনি এইটুকু দিতে হয় ছিলকা সহ পুরো লেবুটা খাইলে, লেবু কিনতে গেছে ঠিক আছে আমাদের দেশে আসছে, তো বিদেশিরাও কিন্তু লেবু পছন্দ করে, তো মানে ইয়াতে গেছে কাঁচামালের দোকানে গেছে, জিজ্ঞেস করছে ভাই লেবুর হালি কত, ঠিক আছে তো ইয়া চিন্তা করছে যে দোকানদার চিন্তা করছে, উনি তো বিদেশি মানুষ, ওরা তো টাকারে বলে ডলার, ঠিক আছে তো বলছিল যে লেবুর হালি হচ্ছে $50 এই বলার পরে পরে অজ্ঞান হয়ে গেছে, তাই $50 কইছে অজ্ঞান হয়ে গেছে, তাহলে আমরা অজ্ঞান হয়ে যাওয়ার আগে $4,000 লেবুর হালি দুইটা মহিলা একবার বনানীতে, সত্য ঘটনা কিন্তু, বনানীতে গেছে গিয়ে বলতেছে যে ভাই ডিমের হালি কত, তো পাঁচটা কেক লোকে বলতেছে কয় দিয়েছে বিদেশি ফকির, জীবন দেখছিস ফরেনার ডিমের হালি কত জিজ্ঞাসা করে, বাংলা বুঝে ঠিক আছে, তো এটাও কিন্তু সত্য ঘটনা, দুইটা ছেলে মানে অফিসে মানে চাকরি করে, তো এই লিফট দিয়ে উঠতেছে, তো দুইটা ফরেনার মেয়ে উঠছে,
ফুটে একসাথে। তো অ্যাকচুয়ালি বলতে সাহেব দেখছ কি ছোট ছোট ড্রেস পরছে, তো ওই পোলা কইতাছে এই কইস না বুঝবো, বিদেশি মেয়ে আবার কি বুঝবো। তো মেয়ে একটা বলতেছে বুঝি না না দাদা উপরে গিয়া লই আজকে আমরা পুরো পার্টি মোডে আছি ভাই, ঠিক আছে এস এম এস করবেন, পড়লে পড়বো না পড়লে নাকি
অর্থে আরো অনেক অনেক মানুষজন আছে যারা হচ্ছে যে ব্রেকের পরে যে আমরা ফিরে আসছি এখনো জানেনি, আচ্ছা তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এস এম এস কমেন্ট গুলো পড়বো আর সুলাইমান বসে বসে রিপ্লাই দিবে। ঠিক আছে প্রমাণ অশ্বিনী থেকে লিখেছে, মানে কি ভাষা লেখা নিজে জানি না, অত্যন্ত সুন্দর ভাবে বলেছেন, ঠিক আছে এই জন্য আপনাকে ধন্যবাদ, আমরা প্রত্যেকটা কথা বুঝতে পেরেছি এবং আপনার সাথে আমরা সহমত। লিখেছে এস এম ওকির, সামোয়ান ধৈর্য কাকে বলে, মি বাংলা মুভির মধ্যে বিজ্ঞাপন দেখাকেই ধৈর্য বলে, এখনো কেউ টিভিতে দেখে এগুলা। জুনায়েদ তালুকদার এন্ড তামদির তালুকদার, আমরা দুই ভাই গাজীপুর থেকে আপনাদের শুনছি, আমরা আপনাদের নতুন বন্ধু। এই মিয়া দুই ভাই গাজীপুর থেকে শুনবেন, দুই ভাই দুবাই থেকে শুনবেন। সত্যবাদী বাপ্পা ঢাকা থেকে লিখেছে, আমাদের বাসায় চারটা আম গাছ, দুইটা বরই গাছ, দুইটা লেবু গাছ, একটা জাম্বুরা গাছ, একটা জামরুচ গাছ আছে, লেবু ছাড়া সব ফল। আমি আমার বান্ধবীর দিকে তাকালাম, কিন্তু দেখি সে আগে থেকে আমার দিকে তাকিয়ে আছে, স্থান পরীক্ষার হল। আবিবা ফ্রম পুরান ঢাকা থেকে লিখেছে, আমার আইসক্রিম খেতে মন চাচ্ছে, প্লিজ নাথ ভাই তুমি নিয়ে আসো, আমার বাসার অ্যাড্রেস 6 নাম্বার ফ্লোর। অবশ্যই কেউ না কেউ চলে যাবে যে ঠিকানা বলছে, যে ঠিকানাতে দেওয়া হয়েছে আধা ঘন্টার মধ্যে কেউ না কেউ আপনার বাসায় পৌঁছে যাবে আইসক্রিম নিয়ে। মমিন মিয়া লিখেছে, আমাকে কেয়ারিং শিখাও, আমি আমার কোল বালিশকেও কম্বলের তলায় ঢুকিয়ে রাখি যাতে ওর শীত না লাগে। বাবারে, নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, নাথ ভাইয়া 110 জনের টিম মিলে সেন্ট মার্টিন প্লাস কক্সবাজারে কক্সবাজারে গিয়েছিলাম, বল্টু ভাইয়া তুমি কাল এই কথা ঠিক করে বলতে পারলা না কেন? ওই 110 জনেরটা কেন, 10 জনেরটা ঠিক মতো বলা যায় না, 110 জনেরটা কেন, 110 জন সেন্ট মার্টিন যাওয়ার পরে কিছু থাকে ওই দ্বীপটা, ওই যে আমরা যে ছবি দেখছি না বিল করছে, এরাই দ্বীপে যা আত্মহত্যা করে নেই তো ভালো। মোনালিসা ঢাকা থেকে লিখেছে, তোমরা শুধু মিথ্যা কথা বলো, 02550359 নাম্বারে কল দিলে শুধু বিজি বলে, এতদিন পরে বুঝছে যে আপনারা মিথ্যা কথা বলে। কথা বলার অনেক ইচ্ছা, আচ্ছা কথা হয়ে যাবে। ডন লিখেছে, নাট বল টু আই লাভ টু, আচ্ছা কি বুঝাইলো এটা দিয়ে, মানে তানিয়া সুলতানা কি লেভেলের কি লিখছে জানেন, কি ব্রাহ্মণবাড়ি থেকে তানিয়া সুলতানা লিখছে, আমি হাত দিয়ে যা ছুই সেই গরম হয়ে যায়। এর অ্যান্সার সুলাইমানও দিতে পারলো না, দরকার নাই। সুমাইয়া রূপগঞ্জ থেকে লিখেছে, সজল ভাইয়া চিনো ওই দিন ফোন দিছি, চিনছো ওই দিন ফোন দিছি, আচ্ছা আজকে ফোন দিলেই চিনন যেন আর ওই দিন, আজকে ফোন দিলে চিনন যেন আর ওই দিন, ওই দিনটা নিয়ে আসি। কি লিখেছে ওনার নামটা পড়তে পারছি না, কেমন আছেন আপনারা, ভালো আছি। তানিয়া সুলতানা বনি লিখেছে, কেমন আছে ভালো আছি। ফামি আহমেদ লিখেছে, কবিতা নূর ঢাকা থেকে লিখেছে, অনেকদিন পর আসলাম, বলো কেমন আছো সবাই, মিস করেছি তোমাদের, তোমরা কি আমাকে মিস করেছো, বলো সুলাইমান ভাইয়া নাট ভাইয়াকে বলো সে বিয়ে কবে করবে, তাতে তোমার কি উত্তরের জন্য অপেক্ষা করা। লিমন লিখেছে, সজল মামা আজকে তোমার টি শার্ট অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। হাফিজা রহমান আলভি লিখেছে, বল্টু আমার মামা সজল, আমার বাবা বাকি যেটা থাকে ওইটা আমার জান, আচ্ছা আই লাভ ইউ, মানে বুঝলাম না, এমন পেজ দিছে মানে যতই সে বুঝবো না যে ভাই কি বুঝাইতেছে, আচ্ছা দমকা বাতাসে লুঙ্গি আকাশে, একজনের আইডির নাম লিখেছে, ভাবছিলাম বিরিয়ানির ঘ্রাণটা আমাদের বাসা থেকে আসতেছে, পরের লাইন অবশ্য লেখা লাগে না, ঠিকই আছে। শারমিন কেরানীগঞ্জ থেকে লিখেছে, আমি গত
পঞ্চাশ বছর যাবৎ তোমাদের শুনি এবং এসএমএস করি, তুমি আমার একটা এসএমএস পড়ো না, এই এসএমএসটাও যদি না পড়ো তাহলে আমি তোমাদের আর শুনবো না। সুলাইমান ভাইয়া কম করে হাসো। আচ্ছা ঠিক আছে। উপমা গফরগাঁও থেকে লিখেছে, হাই সুলাইমান। এই এই ছিল না জোক, কি জানি আমার বলে হাই সুলাইমান। এটা হচ্ছে যে একটা মুরগি, আমাদের একদিন মুরগি নিয়ে গেছি বিক্রি করতে, এক লোক আসে বলতেছে আপনি মুরগি কথা কয়? অবশ্যই কথা কয়। আমার ছেলে রে কয় জান, মেয়ে রে কয় পান, আর আমার একো দেখলে কয় হাই সুলাইমান। মুরগি কথা বলে, মুরগি কথা বলা মুরগি, ছেলে রে বলে জান, মেয়ে রে বলে প্রাণ, আর সুলাইমানকে দেখলে বলে হাই সুলাইমান। শুধু তাই না, যে এটা না যে এক ছেলে আইসে আসে কইতাছে ভাইয়া তোমার মুরগি পা নোংরা কেন? তখন আমি বলছি তোমার মতন তো মা নাই যে মুরগির হাত পা ধোয়া দিবে। পুজি লিখেছে, পুজি গাজীপুর থেকে, ভাইয়া তুমি বউ নাটক করছিলে না? বউ নাটক করছিলা? ও বউ নাটক লিখছিল তাই না? লজ্জা পাও কেন, বলো না কেন তুমি কি করছো? স্বীকার করো, দায় স্বীকার করো, দায় স্বীকার করো। আচ্ছা আমরা যাবো কোথায় জানি? আরেকটা কোথায়? মগবাজার। দিস ইজ ফান কল, যার যা বলার বল। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? তোমার কেমন আছো? ভালো আছি, আমরা ভালো আছি। কি নাম আপনার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার? আমার লিমন। লিমন, ভুলে গেছো না? ভুলে গেছি না, না ভুলি নাই, কে বলে বলছি, না না একদম ভুলি নাই আমরা, মনে আছে। লেবু নিয়ে গল্প হইতেছে। হ্যাঁ, আজকে লেবু গাছ নিয়ে গল্প হইতেছিল না? কই মামা, কত মানে এত ট্রাই করি, মানে তোমাদের ছয় দিন আজ গেলে ছয় দিন পাইছি। বলে যে আজকে ফার্স্ট কল দিছি, দুই তিনবার ট্রাই করছি, পাই গেছি। মানে ওই সময় এত মানে এত জেলাস ফিল, মানে কি হেরা, মানে হেরা কি সিম দিয়ে কল দেয়, আমরা তো হে কি সিম দিয়ে কল দিই, হেরা কি সিম দিয়ে কল দেয়, আমরাও তো সিম দিয়ে কল দিই, সেটা ঠিক। শীতকালীন সিম দিয়ে কল দিতে হবে, বুঝছো? তো আজকে আছে কয়বার ট্রাই করেছেন আপনি? এই যে আজকে মনে হয় 20-30 বার হইব। ওরে বাবা, অনেকবার 20-30 বার, বাবা রে সিমের। তাও তো আজকে নিয়ে 6 বার কথা হচ্ছে আপনার সাথে, অনেকদিন 6 বার বারবার, মানে জি জি জি, এক সপ্তাহ কথা হয়ে গেল মোটামুটি। তুমি তুমি মিরাকেলে জানো ইন্ডিয়া গেছো, পর কলকাতা গেছো, সিয়া বোল্ড মামার সাথে কথা হইছিল, মানে কল পাইছি কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। খুব ভালো আছে, পুরো ভাইগনা মামা ভাইগনার কথা হচ্ছে। তো ভাইগনা ভালো থেকো, আবার কথা হবে। আচ্ছা মামা, ওকে টাটা, মনে রাখবা। হ্যাঁ, তুমি কল করবা, ডেইলি কল করবা, টাকাগুলো রিচার্জ করে দিই, কল করো না তুমি, কই কাল লয় কত কে জানে। মামা গাছ না কিন না তোমার রিচার্জ করে দেয়। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? সুবর্ণা বলতে কি? হ্যাঁ বুঝি না তো কিছু। হ্যালো, সুবর্ণা। কি নাম? সুবর্ণা। সুবর্ণা, বাহ, কোথা থেকে? এই কেমন তো বেড়া, এই তো বাচ্চা আছি, কতক্ষণ থাকবো তার কোন রকম আছি আর কি। কুমিল্লা থেকে? আচ্ছা কুমিল্লা থেকে ফোন দিছো। চমচমের প্রাইস কেমন এখন? কুমিল্লা চমচম ভালো না তো। রসমালাই কত তাহলে? রসমালাই জানি না। রসমালাই জানো না? জানি না। কাঁচাগোল্লা? আমার বাইকটা কেমন? কি কেমন? সুলেমান ভাই আইছিল, ফোনটা পাইছে আজকে, সুলেমান ভাই আইছে ফোনটা পাইছে। ও আচ্ছা, দাওয়াত দে যা। তার মানে তুমি দেখে দেখে সুলেমান যেদিন আসে ওই দিনই কল করো। না না, সুলেমান আসার আগে বলে আসে আমি যাইতেছি। ফোনটা ডুবছে তোমাদের?
ভালো ভাই মনে আছে মনে আছে নিজে গান বলছিলে আমার নামে গান বলছিলে না গান ওই যে এক জায়গায় বলছিলাম পরে বিচারক আমার বাইতে রাখছিল তুমি এক কাজ করো আমরা তিনজন তো গাইতে পারছি না তুমি গায়ে লাও একটা আমাকে তিনজনে নিয়ে তুমি এমন একটা গান বলো এমন একটা গান বলো যেখানে শাওন সজল সুলেমান তিনজন থাকে তিনজনই আছে বন্ধু তিন দিন সুলেমান বাদ পড়ছে এখান থেকে না না সরি না তুমি আরেকবার গাও সুলেমান সহ গাও আমার হৃদয় পরিষ্কার করে রাখো সবার মুখ দেখা যেত আর কেমন না লাগে আমার হৃদয় একটা আয়না এই আয়নায় নাট বল্টু সুলেমান ক্যাপিটাল এফএম 94.8 ই ভ্যালি সারা কিছু দেখা যায় না প্রমা বলা যাবে না প্রমা রাগ করে রাগ করে প্রমাণ দাও প্রমাণ দাও বাংলাই পড়তে পারো না ছি 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 না বাংলা পড়তে পারে না তারা ছি ছি বলা যাবে ল্যাঙ্গুয়েজ আমি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়ে ভালো তুমি বাংলা পড়তে প্রমা সেদিন কি লিখেছিলে হ্যাঁ কি লিখেছিলে বলো নিজের এস এম এস নিজেই পড়ে শোনাও লিখছিলাম আমার কাজিনের গাছে ফুল ফুটছিল বুঝছো বলছি দিতে কিন্তু দেয় না তারপরে সব ফুল ছিঁড়া ওর গাছে নিচে ফালাই দিয়েছি রাত্রেবেলা কি বিধ্বংসী ব্যাপার সেপার কিসে গাছে ফুল গাছে ফুল ধরে ফুল দেয় না তো একদিন সে গিয়ে গাছের সমস্ত ফুল ছিঁড়ে গাছের নিচে ফেলে দিয়ে আসছে ক্যা পাত ক্যা পাত এই জন্যই বাড়িওয়ালারা আম আম পলিথিন দিয়ে বাঁধা রাখে ওরে বলবো যার গাছে ফুল ছিঁড়ছে তাকে গিয়ে বুদ্ধি দিবা তুমি প্রতিটা ফুলের মধ্যে কারেন্ট লাগাই দাও ফুলের মধ্যে পবিত্র প্রমা রাখি এটা কোন কথা ভাই কি ফুল গাছ লাগাইলে পারা দিও না হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেডা ভাই সন্ধ্যায় কিছু খাইছো না খাই ভাই কি নাম আশরাফুল আশরাফুল কোথেকে ফুল থেকে বেরিয়ে দিয়ে বলতেছি না আমরা আমার তো অভিযোগ আছে আগে বলো আপনাদের এই অনুষ্ঠান আমি প্রায় দেড় বছর শুনি তো কল দিয়ে আমি পাই না গত তিন চার দিন আগে ছয়বার কল হয়েছে কিন্তু রিসিভ হয় নাই ছয়বার কল হয়েছে রিসিভ হয় নাই ছয় বছর কল করতেছে মানুষ রিসিভ হইতেছে আমরা চেষ্টা করবো এরপর থেকে শোতে খালি ফোনই রিসিভ করা হবে সবসময় শুনি
আমার বাড়ি হইছে নড়াইল, আমি থাকি গাজীপুরে। আচ্ছা, বাড়ি নড়াইল, থাকে গাজীপুরে, নাম আশরাফুল, থাকে গাজীপুরে। আর শুনে নাট বলটু, মানে তুমি তো ওই অবস্থা হয়েছে তোমার, বুঝছো কোন অবস্থা? কথা বলতে বলতে এক লোক বলতেছে যে তোরে 100 আর দিয়ে ঠিক আছে আশরাফুল, তুমি যে সুন্দর করে কথা চলে আসছো, অনেকদিন পরে হঠাৎ করে কথা বলতেছি তো আর অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আবার ফোন দিও, ঠিক আছে? তাহলে কাজ করো, তুমি কথা বলতে থাকো, আমরা ব্রেক থেকে আসি, তাহলে বিদায় নেই আজকে।
টেলিপ্রেজেন্স নাইট বল টু দ্য টোফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। আমাদের সাথে আছে সেই মহামুরব্বী মহামুরব্বী মহাজ্ঞানী মহা বদমাস মহা লেখক মহা স্ক্রিপ্ট রাইটার সুলেমান। তো শেয়ারগুলো পরে দাও সুলেমান, যাও সব 50 টাকা দিও ভাইয়া। কেন এই যে এগুলো বলে দিন, এতগুলো কথা বলার জন্য তো 50 টাকা পেতেই পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটুক তো হইতেই পারে। হাবাই হাবাই ক্যা ভাই সুলেমান, একটা চোখ বলো। হ্যাঁ হচ্ছে যে কি করবো সেটা, শেয়ারগুলো পড়বে কে, যে পড়বে কে, এটা ঘুরবে কে। আচ্ছা গুরু, শাকিরা ইসলাম লিখেছিল নাট নাট বল্টু ভাইরা, তোমরা দোয়া করে আমি দোয়া করো আমি যেন কি ও যেন কি খারাপ কিছু এ প্লাস আয় কে লিখেছে পরীক্ষা এটা আসলে এ প্লাস করবা কি দেখবা আলি হিসেবে। মুমিন মিয়া শেয়ার করেছে, কষ্ট তো সেদিন পেয়েছিলাম যেদিন প্যান্টে সেনে আমার ভবিষ্যৎ আটকে পড়ছিল। শিমলা তো এমডিআতে গুরু আমন এই করছে শেয়ার করছে, বজাদারি শেয়ার করছে, তারপরে রতন হাসান শেয়ার করছে, ফামিয়া আহমেদ শেয়ার করছে, নুরসাদ জান শেয়ার করছে, হাতে আরেকের পিছনে ওই শেয়ার করছে, এমডি শামি আহমেদ শেয়ার করছে, নিজের মাঝে হুগলা বেরা শেয়ার করছে, মুমিন মিয়া শেয়ার করছে, বজাদারি শেয়ার করছে, শেয়ার করছে আর কে আর কে, নুরসাদ জান শেয়ার করছে, শেয়ার করছে আবার কি জানি লাগছে। সুলেমান ভাই আজ সতে কয়টা লাভ ইউ পাইলা তা খুঁটিয়ে দেখতে একটি তদন্ত কমিটি বসানো হোক। আমিন মোহাম্মদ গার্লফ্রেন্ডের নাম্বার খালামণি লিখে সেভ করে রাখছিলাম, আমু ফোন ধরে কয় কিরে বোন কেমন আছো। নুসা জান শেয়ার করছে, শেয়ার করছে নওরিন সুমা, তারপর শেয়ার করছে কেডা সুলেমান গেস করে বলো তো কে শেয়ার করছে, এইটুক করতেছে না সাঞ্চলিক আক্তার শ্যাম্পু। তোমাদের কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, শরবত দিলাম খেয়ে নাও। আরে শরবত আরেক ক্যামেরায় বলটু কোথায় শেয়ার করছে সামনে মনিটর ও দেই না যে নাই, এত সময় আছে আমার, মানুষ তো নিজের চেহারাটা আগে দেখে তারপরে না অন্যদেরটা দেখে। ডাউন টু আর্থ ভাই, আমার নিজের এত প্রচার প্রসার আমি নিজে। হ্যাঁ মি রাজু ফ্রম বিক্রমপুর থেকে লিখেছে, চুলের এই জীবনে তোমাদেরকে ফোন করবো না, মুড অফ ভালোবাসা। হ্যাঁ ও চিন্তা গেছে ফোন করতে, বিরক্ত গেছে। আচ্ছা চলো তাহলে আমরা বিরক্ত হয়ে যোগান কেটে যাই। জামাই আলসে আর কি, তো মহিলা খুব বকাবাদ্য করে যে তুমি ইচ্ছা করলে তো কোনো কাজ কাম করতে পারো। তো জামাই কইতেছে কি করুম, তুমি এক কাজ করো তুমি নদী দিয়া নদী পথে যাও, গিয়া দূর থেকে কাপড় চাপড় নিয়ে আসো, আইনে বাজারে বিক্রি করো। তো ওই জামাই কি করছে, রাত্রে বেলা গেছে নৌকার বাদন না করলে সারা রাত বাইছে একই কথা। সে কি ওই হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া লাগছে, প্রচন্ড ঝগড়া। তো ঝগড়ার মধ্যে ওয়াইফ হচ্ছে যে বাসা থেকে বের হয়ে যেতেছে, থাকবো না আমি এই বাসায়, আমি চললাম তোমার সাথে সংসার আমি করবো না। হাজব্যান্ড বলতেছে যাও তুমি গেলে আমার কি আসে যায়, তুমি গেলে তোমার মতো এরকম হাজারটা পাওয়া যাবো। ওয়াইফ বলতেছে ও তারপরেও আমার মতোই চাই। মানে হাজব্যান্ড এমন খেপা খেপছে ওয়াইফের প্রতি, মানে এমন খেপা খেপছে আজকে মনে করেন পিড়াইবই পিড়াইবো, কোনো মাপ নাই। হাজব্যান্ড কি করবো বুঝতেছে না, মানে মায়েরটা কেমনে শুরু করবো এটা, মানে শরীরে বৃত্তটা ভাবাই পড়ছে না। আর লাড়ি লইছে, লাড়ি লয়ে পরে লাড়ি নরম, এটা তো মানে কামাবো না। ওইপর হকি স্টিক লইছে, হকি স্টিক নরম, এটাতে মারা যাবে না। রড লইছে, এবার রড লয়ে দেখা যায় নড়তে যেতে পারতেছে না, গায়ে জামাটা হয়েছি একটা টাইট টাইট লাগতেছে, জামা খুলে লইছে। এই দেখা বউ আর সহ্য করতে পারে নাই, মারতে আইসেন নাকি রোমান্স করতে আইসেন, জামা কাপড় খুলেন কে।
মারামারি ঘটনা যেহেতু আসছে বাসায় গেছি, বাসায় গিয়া দেখি লাইট আর ফ্যানে তুমুল মারামারি লাগছে, তারপর হাতে দাওটা নিলাম, কি ভাবছেন কূপ দিছি, আরে না সুইচ অফ করে দিছি, আমাদের সুইচ অফ করার সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসতে থাকবেন। আরে যে নাট বল্টু সুলেমান ভুলবেন না, গান বানালে তিনজনে নিয়ে বানাবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, টাটা ফ্রম ইভ্যালি প্রেজেন্স, নাট বল্টু দ্য টু ফান কিংস, থ্যাংক ইউ। Capital FM, a time check.